রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবার ফুটবল ভবনে আজ এসেছেন সভাপতি কাজী সালাউদ্দিন প্রায় দীর্ঘ দুই মাস পর দুপুরে ফেডারেশনে আসেন সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায় তার বিরুদ্ধেও আন্দোলনে নামেন সাবেক ফুটবলার সংগঠক এবং সমর্থকরা অভিযোগ চার মেয়াদের ষোলো বছরে বাংলাদেশের ফুটবলে উন্নতি না হওয়ার তবে আন্দোলনের মুখে পদত্যাগ করবেন না বলে আগে জানিয়ে দিয়েছিলেন তিনি কিন্তু বিকেলে গণমাধ্যম কর্মীদের সাথে প্রথমবার কথা বলবেন কাজী সালাউদ্দিন ধারণা করা হচ্ছে ২৬ অক্টোবর যে নির্বাচন আসছে সেখানে তিনি অংশ নেবেন না সে এই সিদ্ধান্তের ঘোষণা দেবেন আজ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন